আসসালামু আলাইকুম, শামীম আহমেদ বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। পিওনিয়ার নিয়ে কথা বলবো আজকে। সেটা হচ্ছে গিয়ে আমাদের অনলাইনে কাজ করতে গেলে যে পেমেন্ট মেথড গুলো, বাংলাদেশে থেকে আপনার টাকা তুলতে পারবেন, তার মধ্যে পিওনিয়ার অন্যতম। এবং এদের অফিস ঢাকায় আছে এবং এরা আমাদের সব বিষয়ে হেল্প করতে পারে এবং আমরা হেল্প পেতে পারি তাদের কাছ থেকে। আরো মাধ্যমগুলো আছে, তবে আমি প্রেফার করবো পিওনিয়ারটা। আপনারা এইভাবে অ্যাকাউন্ট করে নেবেন। তো এই এই অ্যাকাউন্টটা করার আগে আপনারা ভিডিও যেটা দেখতে পাচ্ছেন, এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে একটা রেফারেল লিংক পাবেন, ঠিক আছে? তো সেই রেফারেল লিংকে ক্লিক করলে আপনি এই টাইপের রেফারেল লিংক পাবেন। রেফারেল লিংকটা পাবেন, এখানে ক্লিক করলেই ভিডিও নিচে ডেসক্রিপশন থেকে, তো আপনি এন্টার করলেই বা ওই লিংকের উপর ক্লিক করলেই ভিডিও ডেসক্রিপশন বক্স যেটা আছে প্রথমেই পাবেন। সো এটা ক্লিক করার পর একটা পেজ আসবে, সেটা হচ্ছে পিওনিয়ারের সাইন আপ পেজ, ঠিক আছে? সাইন আপ পেজ আসার পর আপনি যেটা করবেন, এ লেখা আছে সাইন আপ এন্ড আর্ন $25। আপনি যদি এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে আপনি এবং আমি দুজনেই, আপনি যখন $100 প্রবেশ করাবেন আপনার অ্যাকাউন্টে, তখন $25 করে পাবো। আর যদি আপনি রেফারেল ছাড়া করেন, সেক্ষেত্রে কেউ টাকা পাবে না, আপনি পাবেন না, কেউ পাবে না। এই জন্য আপনার টাকাটা পাওয়ার জন্য হলেও রেফারেলে ক্লিক করে আপনাকে সাইন আপ করা উচিত। আচ্ছা, এরপর আমার আর্ন সাইন আপ এন্ড আর্ন $25 ক্লিক করবো। ক্লিক করার পর প্রথম যে স্টেপস গুলো আসবে, এটা হচ্ছে আপনার পার্সোনাল সম্পর্কে, ইন্ডিভিজুয়াল এন্ড কোম্পানি। আমরা কোম্পানি করব না, আমরা করবো হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, পার্সোনাল অ্যাকাউন্ট করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের ফুল নেম, আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নেম, হুবহু ব্যাংক অ্যাকাউন্টের যে অ্যাড্রেস সেটা আমাদেরকে নিয়ে করতে হবে। ওকে, আমাদের এখানে সম্পূর্ণ নামটা দিতে হবে। তো সম্পূর্ণ নাম দেওয়ার জন্য আমাদের ব্যাংকে যে অ্যাকাউন্ট সেভাবে করতে হবে, SHAKHAWAT সাকাওয়াত ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম হচ্ছে হোসেন, HAWSAIN হোসেন, সাকাওয়াত হোসেন। আর ইমেলটা হচ্ছে আপনার যে মাদার মেইল, এটা আপনি কাউকে শেয়ার করবেন না। আর ডেট অফ বার্থ এটা হবে হচ্ছে 11 জুন 1993। প্রথমে আপনার মাস, তারপর হচ্ছে আপনার সাল, এরপর 13 দিলেই চলে আসছে মাস, সাল এবং সরি, প্রথমে মাস, তারপর তারিখ, তারপর সাল আসছে, এরপর আমার নেক্সট দিব। এখানে কোনো ইনফরমেশন ভুল করা যাবে না, ভুল করলেই খবর আছে। এরপর স্ট্রিট অ্যাড্রেস, এইটা একেবারে কিছু বলতে চাই এই বিষয়টাতে, কারণ এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। বিকজ আপনি যদি এই পার্টটাতে ভুল করেন, আপনার কার্ডটা আসবে না। এখন একটা মানুষ কার্ড নিয়ে আসলে আপনার বাসা খুঁজে পায় না, তাহলে সমস্যা। তো সেক্ষেত্রে একটু স্পেসিফিক, যাতে মানুষটা বাসা খুঁজে পায়, এই ধরনের অ্যাড্রেস আপনাকে দিতে হবে এখানে। আমরা সেই অ্যাড্রেসটা পরিপূর্ণভাবে দিব। কি কি থাকবে আমার এখানে? আমি যদি যে বাসায় বসবাস করি, আমি যে তলায় বসবাস করি, লাইক 4C মানে 4 তলার সি নাম্বার ফ্ল্যাটে, অথবা হতে পারে যে আপনি যে এলাকায় বসবাস করতেছেন, যে বিল্ডিং নাম্বারটা, সেই বিল্ডিং নাম্বারটা উল্লেখ করতে পারেন যদি একটা বাসায় হয়। এভাবে করে স্পেসিফিক, যাতে আপনাকে খুঁজে পাওয়া যায়, আপনার নাম সব স্পেসিফিক করে দিবেন। জিপ কোড কখনোই ভুল করা যাবে না, যে এলাকা সেই ধরনের জিপ দিতে হবে। সিটি তো আমরা জানি, ভুল করবোই না, তো আমরা সেইভাবে করে সবকিছু ওকে প্রবেশ করাবো। তো অবশেষে পরিপূর্ণ অ্যাড্রেস দিয়েছি, লিখে নিয়েছি। আপনারা এইটা এইভাবে করে দিবেন, ফ্ল্যাট নং এভাবে করে দিবেন। আবার এই আশেপাশে যারা আছেন, ওয়ারিতে থাকেন, তারা নক দিন না, এটা আবার অন্য মানুষের মানে অ্যাকাউন্ট, এটা তাকে নক দিলে সেভাবে লাভ হবে না, ঠিক আছে? তো ওয়ারিতে যারা থাকে তারা নক দিতে পারে, যে আমার পাশের প্রতিবেশী যাই দেখে আসি কে। আচ্ছা, এরকম কেউ করিয়ে না। হ্যাঁ, আর যে ফোন নাম্বার দেখতেছেন, এইটা ফোন দিয়ে লাভ নেই। হ্যাঁ, আপনাদের হেল্প করা হচ্ছে, কেউ ডিস্টার্ব করিয়ে না। ওকে, ওয়ারি দিলাম, সব অ্যাড্রেস পরিপূর্ণ দিলাম। এখন কিন্তু যে কোনো পোস্টম্যান গিয়ে সহজে পেয়ে যাবে, এইভাবে করে আমাদের অ্যাড্রেস দিতে হবে। আর এখানে কিন্তু অতিরিক্ত অ্যাড্রেস দিলে এক্সিট বলবে। যদি আমি এখানে আরো কিছু লিখি, দেখেন এটা বলছে এক্সিট, তার মানে এখানে 130 ক্যারেক্টারের বেশি ধরে না। তো আমাদের ওইভাবে ক্যারেক্টার স্পেস সহকারে গুণে দিতে হবে, ভাগ করে পরবর্তী হিসেবে নিয়ে আসতে হবে। যদি মনে হয় যে কাইকুল লেখা ছিল, তাহলে ওয়ারি আগে ওখানে লিখে তারপর আপনি কমাদের লিখে দিতে পারতেন। ওকে, আমাদের এখান থেকে আমরা যে বলছিলাম, আপনাদের পরিপূর্ণ অ্যাড্রেস দিবেন যাতে পোস্টম্যান খুঁজে পায়। আচ্ছা, এরপর আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর আমরা আসছে হচ্ছে, এই যে আপনি ইউজার নেমটা ইউজ করেছেন, এটা চেঞ্জ হবে না কখনোই।
সো এটা কি সবসময় ফিক্স থাকবে, আপনার ইমেলটা আপনার ইউজার নেম বা অ্যাকাউন্ট নাম নাম হয়ে গেছে। এবার আপনার পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা হইতে হবে সুপার স্ট্রং, যাতে কেউ ভাঙতে না পারে। ঠিক আছে, তো এটা আমি একটু দিয়ে নিচ্ছি। ওকে, আমি পাসওয়ার্ড দিয়েছি, সিকিউরিটি কোশ্চেন দিয়েছি। আমাদের আরো দুটো সিকিউরিটি কোশ্চেন আসবে, মোট তিনটা সিকিউরিটি কোশ্চেন। কোশ্চেন নাম্বার ওয়ান, এটা আমরা নোট করে রাখবো যে কোশ্চেন নাম্বার ওয়ান এন্ড আনসার নাম্বার ওয়ান, বুঝতে পারছেন? আর এভাবে যেভাবে আসবে আমাদের এভাবে অ্যান্সার করে দিতে হবে, কোনো সমস্যা হলে। আবার নেক্সট যাচ্ছি। আবার নেক্সট যাওয়ার পর এরপর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইল, পার্সোনাল অ্যাকাউন্ট, হ্যাঁ, কান্ট্রি বাংলাদেশ, কারেন্সি বিডিটি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইল যেটা আছে, হ্যাঁ। তারপর বলছে যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইড, নেম, আমার ব্যাংকের নেম হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। এরপর হচ্ছে ব্রাঞ্চ নেম, আমাদের হচ্ছে এস এইচ এ সাত মশ জিত বি আর এ এন সি এইচ, স্পেলিং ভুল হয়েছে কিনা আল্লাহ জানে, সাত মসজিদ রোড আর সাত মসজিদ ব্রাঞ্চ, সাত মসজিদ রোড আর ও এ যে সাত মসজিদ রোড। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নেমটা হচ্ছে গিয়ে হবু যেটা থাকবে সেটা আমাকে দিতে হবে, এস এইচ এ কে এইচ এ ডব্লিউ এ টি শাখাওয়াত, এইচ ও ডব্লিউ এস এ আই এন শাখাওয়াত হুসাইন হুসাইন। অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে গিয়ে 171, তারপর হচ্ছে 101 ডট 21, তারপর হচ্ছে 70, তারপর 27। অ্যাকাউন্ট নাম্বার ভুল করা যাবে না, ভালো করে মিলাই নিতে হবে। 171 101 21 7027। আর শাখাওয়াত হুসাইন এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ভুল দেওয়া যাবে না। ওকে, এখানে আমাদের ডট দেওয়া যাবে, ভাবছিলাম তাই হয়েছে, ডট দেওয়া যাবে না, হ্যাঁ। ওকে, এইটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার। এরপর আমরা কি করবো, এখান থেকে এটা ধরে এটা ধরে সব হয়ে গেল, এরপরে সাবমিট ক্লিক করব। সাবমিট ক্লিক করলে আমাদের ফাইনাল কাজটা হয়ে যাবে। এবার সে বলবে রিভিউ ইন প্রসেস, এবং আপনাকে এখন যেতে হবে আপনার জিমেইলে, জিমেইলে গিয়ে পরবর্তী স্টেপে আপনাকে আরো দুইটা অ্যাকাউন্টের কোশ্চেন অ্যান্সার দিতে হবে। আমরা এক নাম্বার কোশ্চেন দিয়েছিলাম, দুই আরো দুইটা দুই তিন কোশ্চেন অ্যান্সার দিতে হবে এবং প্রসেস সিলেক্ট করতে হবে, এবং হচ্ছে আপনার কার্ডের অ্যাক্টিভ করতে হবে। তো এই যাবতীয় প্রসেসটা আমরা পরবর্তী পার্টে দেখাবো, ঠিক আছে? তো এইভাবে করে ফেলবেন সবাই, আপনার ইমেলে চলে যাবেন, ইমেলের মধ্যে মেইল পাবেন অবশ্যই একটা, ডিলট দিচ্ছি। তো এই যাবতীয় প্রসেসের পরবর্তী পার্টে দেখাবো, একবার কার্ড অ্যাক্টিভেশন সহ কিভাবে আপনি কার্ড অ্যাক্টিভেট করতে পারেন সেই প্রসেসিং সহ দেখাবো। সো হোপফুলি পরবর্তী স্টেপের জন্য আপনারা ওয়েট করবেন। আচ্ছা, কার্ড অ্যাক্টিভেটা পরে রাখি না, তো আমি এখানে দেখাই দিই আপনারা, এখান থেকে ইউনিয়ন অ্যাকাউন্ট লিঙ্ক আসুক, মেইলটা এখন আসে নাই, আসুক। সো আমাদের পিওনিয়ার থেকে মেইল চলে আসছে। সো মেইলটার ভিতরে আমাদের একটা মেইল থাকবে, সেখানে আমার লগইন করতে হবে। লগইন করি, লগিং মাই অ্যাকাউন্ট, তারপর হচ্ছে গিয়ে আমাদের যে কোশ্চেন দিতে হবে, আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা ছিল, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে গিয়ে এইটা ছিল, অ্যাকাউন্ট নাম্বার মানে আমার মেইল দিয়েছিলাম, আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। এবং এখানে দয়া করে প্রথমবার কখনোই ভুল করবেন না, পাসওয়ার্ড প্লাস আদার্স কোনো কিছু ভুল কখনোই করবেন না। ওকে, প্রথম স্টেপে পাসওয়ার্ড দিলাম, সব কিছু করলাম, কখনো ভুল করা যাবে না। দেন আমরা লগইন ক্লিক করব। হ্যাঁ, লগ ইন ক্লিক করার পর বলতেছে দুই কোশ্চেন টু অ্যান্ড কোশ্চেন থ্রি। আমরা এর আগে কোশ্চেন ওয়ান অ্যান্ড কোশ্চেন ওয়ানে আনসার দিয়েছিলাম, কোশ্চেন ওয়ানের আনসারগুলো আমরা চুজ করে দিচ্ছি। কোন দিব, ফার্স্ট টাইম অফ দ্য এল্ডার্স, ওকে আমরা এটা দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে less hour or example age born at what times of day you are born 10, okay। এরপর হচ্ছে কি আপনার
সিকিউরিটি কোশ্চেন্স, ডিড ইউ গেট ম্যারিড, এনো টি ও আর ডি এ এম ই আপাতত ওকে, এরপর সাবমিট ক্লিক করুন। চমৎকার, আমাদের পিওনিয়ারের কার মানে ইনিশিয়াল কাজ শেষ, এখন ওরা রিভিউ করে আপনাকে জানাই দিবে আদার্স বিষয়গুলো নিয়ে, এবং আপনার তখন এখানে আরো বাটন যুক্ত হবে, আপনার এইখানটাতে ইয়ে যুক্ত হবে, কি বলে আপনার কার্ড নাম্বার চলে আসবে যদি আপনার সম্পূর্ণ একটি অ্যাপ্রুভ হয়ে যায় অ্যাকাউন্টটা, এবং তখন আপনাকে এখানে একটা মেসেজ চলে আসবে যে শিফট ইওর কার্ড, এই টাইম থেকে এই টাইম এস্টিমেটেড ডেট দিয়ে দিবে যে আপনার কার্ড আসবে, আপনার কার্ড নাম্বার চলে আসবে, একটা নাম্বার দেখা যাবে এক্স এক্স আকারে, সেই কার্ড নাম্বার চলে আসবে, তখন আপনাকে ওয়েট করতে হবে, যেই টাইমটার সময় আপনাকে বলে দিবে ওই টাইমটার সময়ের মধ্যে আপনি যেই জিপ কোড দিয়েছিলেন, জিপ কোড মানে পোস্টাল কোড, সেই পোস্টাল কোডে গিয়ে ওখানকার যে পোস্টম্যান তাদের কথা বললে আপনি পেয়ে যাবেন, বা আপনার বাসা চলে আসবে 15 দিনের মধ্যে, না আসলে তখন গিয়ে আপনি পোস্ট অফিসে কথা বলবেন, ঠিক আছে? সফটওয়্যার সাহেব বুঝতে পেরেছেন, আপনার এই ভিডিও দেখে দেখে স্টেপ বাই স্টেপ করে ফেলবেন। আর লেটেস্ট আপডেট সিস্টেম, আগে নিয়ম কিন্তু অন্যরকম ছিল, আগে ইয়ে লাগতো ভোটার আইডি কার্ড হলে হতো, এখন ভোটার আইডি কার্ড না দিয়ে ব্যাংক নিয়ে আসছে, এটা আমার একটা হিস্ট্রি আছে, বিশাল হিস্ট্রি আছে, ওটা বললাম না, এটা আমাদের দেশে মার্কেটের স্ক্যামিং কারণে এটা হয়েছে, সো এই জন্য এখন আর ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া খোলা যায় না, সো পালাবে কোথায়, পালানোর কোনো ওয়ে নেই, তুমি স্ক্যাম করে ধরে ফেলবে ব্যাংক অ্যাকাউন্ট তথ্য নিয়ে ধরে ফেলবে, সো এই জন্য আমাদেরকে এইভাবে এই সিস্টেম করতে হয়েছে, এতে আমি খুশি হয়েছি, আপনারা খুশি হয়ে হওয়ার কথা, সো হোপফুলি আপনাদের নেক্সট টাইমে আপনাদের জানাই দেওয়া হবে কি করতে হবে না করতে হবে, এখানে আপনার কার্ড অ্যাক্টিভ করলেই আপনার অ্যাকাউন্ট হয়ে যায়, ওকে হয়ে যাবে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, কোনো সমস্যা জানাবেন, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।